আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে প্রজাকে দেখলে কি হয়, এই বিষয়ে মুহাক্কিকগণ কি উল্লেখ করেছেন। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দিনী ভাই বোনেরা, স্বপ্নে প্রজাকে দেখা, বাচ্চার প্রশংসা করতে দেখা, বাচ্চা নিজের বিজয়ের আলামত বুঝতে হবে। প্রজারা বাচ্চার প্রতি স্বপ্নে মিষ্টি জাতীয় কিছু ছুঁড়ে মারার তাবির হলো, তারা বাচ্চাকে খুব সুন্দর ও তথ্যবহুল কথা কথা শোনাবে, আর তার প্রতি দিনার দেরহাম নিক্ষেপ করা এ কথা বোঝায় যে তারা তাকে অপছন্দনীয় কথা শোনাবে। পাথর বা কঙ্কর নিক্ষেপ করা মানে তারা তাকে অত্যাচার, নিষ্ঠুর ও নির্দয়তার কথা শোনাবে। অর্থাৎ এটা বাচ্চার সাথে প্রজাদের দুর্ব্যবহার ও অন্যায়মূলক আচরণের কথা বুঝতে হবে। আজকের এই দাবিটা জানাচ্ছি 39 এবং 40 নম্বর পৃষ্ঠা আল্লামা ইবনে খাব নামক গ্রন্থের দ্বিতীয় নম্বর খণ্ড থেকে। স্বপ্নে প্রজারা বাচ্চাকে সেজদা করার তাবির হলো, তারা বাচ্চার পরিপূর্ণতার পরিপূর্ণ অনুগত্য। বাচ্চাকে সেজদা করছে তার মানে সে মুশরিক হয়ে যাচ্ছে এমন না, পরিপূর্ণতার আলামত। বাচ্চা প্রজাদেরকে স্বপ্নে আগুনে নিক্ষেপ করা, তাদেরকে ভ্রষ্টতার দিকে আহ্বান করার আলামত বুঝতে হবে। তো বন্ধুরা, পরবর্তীতে আমরা রাজা বাচ্চা নিয়ে অনেক আলোচনা করেছি, তাবিরকে দেখা, তাদের সাথে খাবার খেতে দেখা, কোনটার কি তাবির, এই বিষয়গুলো নিয়ে আমরা সামনে আরো আলোচনা করবো ইনশাল্লাহ। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।